দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির। মুর্শিদাবাদ জেলার কান্তি কোর্ট পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের মুর্শিদাবাদ জেলার রিজিওনাল মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। কান্দি কোর্ট পরিদর্শনে এসে পড়ে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যে সমস্ত ঘোরপোষ মামলা চলছে তার দিন পড়েছে 2024 সাল বা 2025 সালে, ফলে সেই মামলা নিষ্পত্তির কারণকরণ করা হচ্ছে না। অবিলম্বে সেই মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। নতুন একটা পক্সো কোর্ট হচ্ছে, আপনারা জানেন আমাদের এসিজিএম কোর্টের সামনে, সেই কোর্টটা যাতে হয় আমাদের এপিপি একটা পার্মানেন্ট পক্সো কোর্টের জজ সাহেব আমরা চেয়েছি, কারণ এখানে এখন এডিজে যে আছে সোমা মজুমদার মহাশয়া, উনি এডিজে কোর্টটা সামলান এবং পক্সো কোর্টটার দায়িত্বে আছেন, স্পেশাল কোর্ট যেটা, সেই জন্য একটা স্পেশাল কোর্ট, এক্সক্লুসিভলি স্পেশাল কোর্ট হয়, তার জন্য আমরা দাবি রেখেছি। পাশাপাশি কান্দি মহকুমা আদালতে তৈরি হচ্ছে পক্সো আদালত, সেই আদালত দ্রুত সম্পন্ন করে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদ জেলার হেরিটেজ ও প্রাচীন আদালত কান্দি মহকুমা আদালত, এই আদালতের উপর নির্ভরশীল রয়েছে কান্দি মহকুমার পাঁচটি থানার মানুষ। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় মামলা পড়ে থাকছে কিন্তু সেই মামলা নিষ্পত্তিকরণ হচ্ছে না। একটি দ্বিতীয় দ্রুত নিষ্পত্তিকরণ আদালত তৈরি করা হচ্ছে কিন্তু অর্থ দপ্তরের মঞ্জুর না থাকার কারণে সেই আদালত চালু করতে পারছে না, ফলে অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে সেই আদালত চালুর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মুর্শিদাবাদ জেলার রিজিওনাল মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ভালো, এখানে ভালোই চলছে, সব কোর্ট ঠিকঠাক চলছে, আরও কিছু জিনিস সমস্যা রয়েছে, সেটা দেখা যাক যতটা সম্ভব তাড়াতাড়ি সেটাকে সলভ করার জন্য আমাদের হাতে যেটুকুনি আছে। কিছু বিল্ডিং টিল্ডিং এর ব্যাপার আছে যেগুলো গভর্নমেন্ট থেকে ফান্ড ক্লিয়ার হতে হবে, দেখা যাক, অপেক্ষা করছি, আমরা গভর্নমেন্টের সঙ্গে ইস্যুগুলো টেক আপ করেছি। এই আদালত তৈরি হলে অনেক মানুষের উপকার হবে এবং দ্রুত মামলার নিষ্পত্তিকরণ করা হবে, তাই পরিদর্শনে এসে কথা বলেন আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সঙ্গে। আদালত পরিদর্শনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা জজ ভাস্কর ভট্টাচার্য, কান্দি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। দাবি ছিল যে প্রচুর ম্যাজিস্ট্রেট কোর্টে, যেমন খোরপোশের মহিলারা যারা এক একটা দিন পড়ে যায় দু বছর বাদে, আজকে 23 সাল 25 দিন পড়ছে, 10,000 মামলা পেন্ডিং আছে ওই কোর্টে, যার জন্য প্রচুর লিটিগেন্ট পাবলিক সাফার করে, একটা মামলা হয়তো দু বছর তিন বছর বাদে দিন পড়ে, তারপর তার মনে থাকে না, সেই দিন আর আসে না, সেদিন ওয়ারান্ট হয়ে যায়, এরকম সমস্যার সম্মুখীন হতে, বিশেষ করে যারা ডেজার্টেড মহিলা, যারা স্বামীদের কাছে খোরপোষ পায় না, কেউ ছেলের কাছে খোরপোষ পায় না মহিলা, তাদের জন্য এটা খুব অসুবিধা হয়, তার জন্য আমরা বিশেষ করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে, সবটাই আছে, আমরা একটা সেকেন্ড জিএম কোর্ট চাইছি। তো যেটা সেটা হচ্ছে আমাদের এখন জিএম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, ওনার ঘরে যা ভলিউম কেস আছে সেটা 23 সাল তো নাই, 24-25 সালের ডেট পড়ছে সেটাই বলা হলো, এবং আমাদের একটা কোর্ট রেডি হয়ে আছে, উনি বললেন এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে আমরা সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই সেকেন্ড জিএম যেটা আসবে সেটা আমি করব, এটা আপনাদেরকে বলে গেলাম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।